আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন তো এসিআই গ্রুপ তারা কিন্তু নতুন এক বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন এবং এসিআই গ্রুপেরই কিন্তু অঙ্গ প্রতিষ্ঠান এসিআই মোটরসে কিন্তু তারা নতুন এক বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন তো সেই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়েই কিন্তু আপনার মাঝে আজকে আলোচনা করবো তো এখানে আপনারা আবেদনটি কবে থেকে শুরু করতে পারবেন এবং আবেদনের শেষ তারিখ কবে এবং আপনার শিক্ষাগত যোগ্যতা কতটুকু লাগতে পারে এবং আপনার সীমা কতটুকু লাগতে পারে সব কিছু নিয়েই কিন্তু সম্পূর্ণভাবে ভিডিওতে আলোচনা করার চেষ্টা করবেন ইনশাল্লাহ তো চলুন ভিডিওটা শুরু করা যাক এখানে আগে আমরা জেনে নেব যে আবেদনটি কবি থেকে শুরু এবং আবেদন শেষ তারিখ কবে এখানে কিন্তু অলরেডি আবেদনটি শুরু হয়ে গিয়েছে নয় নভেম্বর দু হাজার বাইশ তারিখ থেকে এখানে কিন্তু আপনি আবেদনটি সম্পন্ন করবেন ষোলো নভেম্বর দু হাজার বাইশ তারিখ পর্যন্ত কিন্তু আপনি আবেদনটি সম্পন্ন করতে পারবেন তো এখানে পদের নামটি দিয়েছেন তারা প্ল্যানিং এক্সিকিউটিভ এম আহ এ পদে কিন্তু আপনারা আবেদনটি করতে পারবেন এবং কতজন লোক নিয়োগ করা হবে সেটা কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা নেই এটা কিন্তু ফুল টাইম একটি জব কিন্তু কোনো কোনো খন্দকালীন অবস্থায় কোনো চাকরি নয় আর এখানে কিন্তু সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় আপনি আবেদনটি করতে পারবেন তবে যদি আপনার এক বছরই এক্সপেরিয়েন্স থেকে থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনি অগ্রধিকর পাবেন তবে এখানে আপনার যে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন ব্যাচেলার ডিগ্রি থাকলেও কিন্তু আপনি আবেদনটি করতে পারবেন তবে এখানে যদি আপনার বিবিএ বা এম বিএ ফিন্যান্স এবং অ্যাকাউন্টিংয়ের ওপর হয়ে থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনি আবেদনটি করতে পারবেন এবং ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড থেকে যদি আপনার এম বিএ ডিগ্রি হয়ে থাকে সেই ক্ষেত্রেও কিন্তু আপনি আবেদনটি করতে পারবেন তো এখানে আপনার বয়স সীমা যেটা প্রয়োজন এখানে তেইশ বছর থেকে পঁচিশ বছরের মধ্যে কিন্তু আপনার বয়স সীমা সীমাবদ্ধ থাকতে হবে এবং এখানে আপনার এম ওয়ার্ড এবং এক্সেল এবং পাওয়ার পয়েন্ট কাজের কিন্তু লক্ষ্য হতে হবে এবং আপনার জব লোকেশনটি হবে কিন্তু ঢাকাতে এবং আপনার যে স্যালারিটা তাদের কোম্পানির সাথে কথা বলে কিন্তু আপনি আপনার নিজের স্যালারি ঠিক করে নিতে পারবেন এবং কোম্পানির পলিসি অনুযায়ী কিন্তু আপনি বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা পাবেন তাই সম্পূর্ণ বিজ্ঞপ্তিটি কিন্তু প্রকাশ করেছে সবচেয়ে জব ওয়েব পোর্টাল বিডি জব ডট কম থেকে তো সেখানে বলা হয়েছে আবেদন সিস্টেম হচ্ছে অনলাইন অনলাইনে আবেদনটি করতে হবে ষোলো নভেম্বর দু হাজার বাইশ তারিখের মধ্যে তো অনলাইনে আবেদনটি করার জন্য আপনাদের একটা লিঙ্কের প্রয়োজন হবে সেই লিঙ্কটা কিন্তু আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেখান থেকে কিন্তু আপনার আবেদনটি সম্পন্ন করতে পারবেন এবং এই সম্পন্ন নিয়োগ বিজ্ঞপ্তির লিঙ্কটাও কিন্তু দেওয়া থাকবে সেটা কিন্তু আপনারা বিস্তারিত ভালোভাবে পড়ে বুঝে তারপরে কিন্তু আপনি আবেদনটি সম্পন্ন করবেন তো আশা করি সবাই বুঝতে পারছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথে থাকবেন আসসালামু আলাইকুম